মহানগরী কলকাতা, যার আনাচে কানাচে লুকিয়ে আছে বিভিন্ন মহান ব্যক্তিদের বাসস্থান, যারা দেশের জন্য তো লড়েই ছিলেন, তার সাথে সাথে লড়েছিলেন নিজের দেশের মানুষের সাথে, নিজেদের পরিবার পরিজনের সাথে, যাতে তারা যুগ যুগ ধরে আচ্ছন্ন বিভিন্ন কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে, আধুনিক চিন্তাধারাকে আপন করে নিতে পারে। আমাদের আজকের গন্তব্য সেরকমই এক মহামানবের বাসস্থান, যিনি বাংলায় এনেছিলেন নবজাগরণ। হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা কাপল পুসতে। আজকে আমরা চলে এসেছি কলকাতার একটা বিশেষ জায়গায়। এটা একটা হিডেন প্লেস, হিডেন জেম, যেটা বেশিরভাগ কলকাতায় থাকা মানুষরা জানে না, মানে যেটার নাম হচ্ছে শিমলা বাড়ি। আর এটা শুনে তোমরা অনেকেই হয়তো গেস করতে পারবে যে আমরা কোথায় এসেছি। আর যারা যারা গেস করতে পারোনি, তারা ওয়েট করো, ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, জানতে পেরে যাবে। আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে, একটু ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দিও। তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, কিন্তু লাইক করো না, তো প্লিজ লাইকটা করে দিও। আজকে আমরা চলে এসেছি তোমাদের, আমাদের সকলের পরিচিত প্রতিদাহ প্রথা নিবারণকারী তথা রাজা রামমোহন রায়ের শিমলা বাড়িতে। এক্স্যাক্টলি, এটা কোথায় দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর কি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে না আছে, সব শেয়ার করছি তোমাদের সাথে। আর কিভাবে আসবে এখানে, সেটাও শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমরা মিউজিয়ামের ভিতরে তো ঢুকে গেছি, তো এবার তোমাদেরকে বলে দিই এখানকার এন্ট্রি ফিস কি আছে। এখানকার এন্ট্রি ফিস খুবই কম, 10 rupees পার পার্সন, এটা আমরা টিকিট কেটে নিয়েছি। আর আমরা যেহেতু ফটোগ্রাফি করব বা ভিডিওগ্রাফি করব, সেটার জন্য আরেকটা রয়েছে 50 টাকা করে। তো তোমরা যদি আসো মোবাইলে ভিডিওগ্রাফি বা ক্যামেরা যাই হোক, সেটার জন্য তোমাদের 50 rupees করে দিতে লাগবে। তো চলো ঘুরে দেখা যাক বাকিটা। যেরকম বললাম তোমাদেরকে, নিচে টিকিট কাটলাম, টিকিট কাটার পর নিচে কিছু দেখার নেই, আমাদেরকে বললো সোজা উপরে আসতে। তো উপরে আমরা এখন চলেছি ফার্স্ট ফ্লোরে। ফ্লোর রয়েছে, একটা ফার্স্ট ফ্লোর রয়েছে, একটা সেকেন্ড ফ্লোর রয়েছে। এখন আমরা আপাতত দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে। তো চলো ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখি, তো তারপরে তো যাব সেকেন্ড ফ্লোরে দেখতে যাব। ফার্স্ট ফ্লোরে উঠতেই সবার প্রথম চোখে পড়ে যায় এই পেন্টিংটা, যেখানে লেখা রয়েছে তামোসমা জাতির গামায়া। জানি না তোমরা ভিডিওতে দেখে কতটা কি বুঝতে পারছো, কিন্তু আমি সামনে থেকে যখন পেন্টিংটা দেখি, সত্যিই মনে হচ্ছিল যেন সব অন্ধকার কেটে যাচ্ছে। যাই হোক, এই পেন্টিংটারই এক পাশে ছিল একটা হল রুম এবং আরেক পাশে একটা বড় সড়ো ঝুল বারান্দা বা ছাদও বলা চলে, সেখানে পরে যাব। আগে চলো রুমটা দেখে নি। রুমটাতে খুব সুন্দর ভাবে পেন্টিং এবং লেখার মাধ্যমে রাজা রামমোহন রায়ের জীবনী তুলে ধরা হয়েছে। আশেপাশে রয়েছে আরো বেশ কিছু ছোট বড় ঘর, যেখানে আছে তার বাসগৃহের ভগ্নাবশেষ থেকে শুরু করে তিনি কিরকম পোশাক পরতেন সব। চলো এবার সেগুলোই দেখাই তোমাদের। এই গ্যালারিগুলো দেখা শেষ করে আমরা চলে আসি পিছনের বারান্দায় এবং সেখানে আসতেই চোখে পড়ে যায় বাড়ির এই অংশটি, যেটি এখনো বিনা সংস্করণে রয়েছে। অনেকদিন পর এরকম টালির ছাদ দেখলাম, তাও আবার তিন তলায়, বেশ ভালো লাগলো। তারপরে চোখ গেল বাগানটির দিকে, সেটিও বেশ গাছপালাতে ভর্তি এবং তার সাথেই রয়েছে দোলনার একটা কাঠামো, কিন্তু দোলনাটা নেই। স্টাফদের জিজ্ঞাসা করাতে তারা বললো সেটা চুরি গেছে, শুনে একটু খারাপই লাগলো। সেখান থেকে আমরা চলে আসি আরেকটা গ্যালারিতে, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণটা তোমরা নিজেরাই দেখে নাও। একটা পুরো ঘর জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজা রামমোহন রায়ের বৈঠকখানা, বেশ লাগছিল দেখতে, কিন্তু এগুলো সবগুলোই রেপ্লিকা। এরপর তার পাশের ঘরে আসতেই সতীদাহ প্রথার এই 3D art দেখে নিজের অজান্তেই গায়ে কাটা দিয়ে ওঠে। এছাড়া এখানে রয়েছে তিনি কিভাবে কার সাহায্যে সতীদাহ প্রথা রোধ করেন, সেটার জন্য তাকে কোথায় কোথায় যেতে হয়েছে, কার সাথে লড়তে হয়েছে, সেসব। গ্যালারিটির শেষ প্রান্তে এসে চোখ পড়ে যায় তার শেষ যাত্রার একটি পেন্টিং এবং তার ডেথ মাস্কের উপর। আগেকার দিনে মহান ব্যক্তিরা মারা গেলে তাদের মুখের আদলটা তুলে নেওয়া হতো প্লাস্টার অফ প্যারিস জাতীয় কিছুর সাহায্যে, তবে এটিও কিন্তু রেপ্লিকা, আসলটি রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদে। এরপর আমরা চলে আসি সেই ঝুল বারান্দা বা ছাত্রীতে, সেখান থেকে ঔপনিবেশিক জর্জিয়ান শৈলীতে তৈরি বাড়িটি অদ্ভুত সুন্দর লাগছিল। এছাড়াও ওখান থেকেই চোখে পড়ে গেল রাজা রামমোহন রায় কলেজের সায়েন্স বিভাগটি।
এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সবই ছিল ফার্স্ট ফ্লোরে, তোমাদের ফার্স্ট ফ্লোরটা হয়ে গেছে আর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি এবার যাও সেকেন্ড ফ্লোরে। তো চলো যাওয়া যাক। আর এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তো একটা লাইক করে দাও, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এসে এইসব ভিডিও গুলো দেখতে পায়। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। একদম, তাড়াতাড়ি চলো সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আসতেই যেটা তোমাদের চোখ টানবে সবার ফার্স্টে, সেটা হলো এই জানলাগুলো। মানে অসাধারণ লাগছে, কালারফুল কাজ দিয়ে রয়েছে, তার মধ্যে যে সানলাইটটা পড়ছে সেটা মানে অসাধারণ। তোমরা ক্যামেরাটা যতটা না ফিল করতে পারবে, ততটা সামনে থেকে এসে বেশি ফিল করতে পারবে। আর তাছাড়া এখানে তো রয়েছে মানে ইতিহাসে ভরা একটা জায়গা। রাজা রামমোহন রায় এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজে পুরুষ হয়েও মহিলাদের দুঃখ কষ্ট তিনি খুব ভালো মতন বুঝতেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ফ্রিলি ঘুরে বেড়াতে পারছি, নিজেদের ইচ্ছা মতন পড়াশোনা করতে পারছি, যেখানে খুশি যেতে পারছি, সেই সবকিছুর পিছনে কোথাও না কোথাও তার একটা বিশাল বড় অবদান রয়ে গেছে। আমরা সবাই জানি আগেকার দিনে মহিলাদের উপর ভীষণ পরিমাণে অত্যাচার হতো, বিভিন্ন কুসংস্কারের শিকার তারা ছিলেন। কিন্তু তাদের এই দুঃখ কষ্ট বা বিভিন্ন কুসংস্কার থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন কিন্তু স্বয়ং রাজা রামমোহন রায়। তো বলবোই একদিন হাতে নিয়ে চলে আসতেই পারো 10 টাকার বিনিময়ে এখানে। গ্রাউন্ড ফ্লোরে ছিল আরেকটা গ্যালারি, কিন্তু কোনো কারণবশত সেদিন কাউকেই ওখানে অ্যালাউ করছিল না। এবার চলো জেনে নেওয়া যাক কিভাবে আসবে এখানে। শিয়ালদা বা হাওড়া যেখান থেকেই আসো, বাসে করে এসে তোমাদের নামতে হবে সুখিয়া স্ট্রিটে। সেখান থেকে দেখতে পেয়ে যাবে এই সুগার অ্যান্ড স্পাইসের দোকানটা। ওটার পাশের গলিটা ধরেই তোমাদের 4-5 মিনিট সোজা হেঁটে আসতে হবে। তারপর এই মোড়টা থেকে ডান দিকে ঘুরলেই পৌঁছে যাবে এখানে। এছাড়া নিয়ারেস্ট মেট্রো রয়েছে গিরিশ পার্ক, তার 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে অটো ধরে চলে আসো গাঙ্গুরাম অ্যান্ড সন্সের সামনে। তার ঠিক অপোজিটের গলিটা ধরে 4-5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এখানে। এছাড়া তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে রইল ম্যাপের লিংক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা গিয়ে করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদম, এখনো পর্যন্ত যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে, বা পুরনো কোন জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দা কাপল পুসতে সাবস্ক্রাইব।